আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আমার ধারণা তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের পড়ালেখা অনেক ভালো চলছে। তোমরা ইতিমধ্যে ক্ষুদ্র মাঝের এন্টারপ্রাইজ সম্পর্কে অনেক কিছুই জানো। ক্ষুদ্র মাঝের এন্টারপ্রাইজ সম্পর্কে তোমাদের বেশ ভালো ধারণা আছে এটাই আমি মনে করি। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব সম্পর্কে যদি তোমাদের কাছে জানতে চাওয়া হয় বা ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের সুবিধা অসুবিধা সম্পর্কে যদি তোমাদের কাছে জানতে চাওয়া হয়, তোমরা কি সেই প্রশ্নের উত্তর করতে পারবে? করতে পারবে? অনেকেই হয়তো করতে একটু সমস্যা বোধ করবে। তোমাদের এই বিষয়টা জানানোর জন্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব, ক্ষুদ্র মাঝে এন্টারপ্রাইজের সুবিধা এবং ক্ষুদ্র মাঝে এন্টারপ্রাইজের অসুবিধা। আমরা আজকে গুরুত্ব সম্পর্কে জানব, সুবিধা সম্পর্কে জানব, অসুবিধা সম্পর্কে জানব। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করে দেই। প্রথমে আমরা আলোচনা করব ক্ষুদ্র মাঝের এন্টারপ্রাইজের গুরুত্ব নিয়ে। ক্ষুদ্র মাঝের এন্টারপ্রাইজ আমাদের দেশে ব্যবসায়ের প্রাণ। আমাদের দেশে বৃহদায়তন ব্যবসার সংখ্যা খুব বেশি নয় এবং বৃহদায়তন খাতের যা আছে তার অধিকাংশই সরকারি মালিকানাধীন। বিদেশি মালিকানাধীন কিছু বহুজাতিক কোম্পানি এবং বাংলাদেশি মালিকানাধীন কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের শিল্পসমূহ বাদ দিলে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানই আমাদের দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। বাণিজ্যিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু সরকারি প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক লিমিটেড, সাধারণ বীমা কর্পোরেশন ইত্যাদি এবং এর বাইরে বেসরকারি কিছু পরিবহন কোম্পানি, হোটেল, মোবাইল কোম্পানি ও বড় গার্মেন্টস কোম্পানি বাদ দিলে আর সবই ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ। এখন আমরা ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্বগুলো দেখে নিব। যেমন প্রথমেই চলে আসি পরিবর্তনে সারাদান। যে কোনো দেশের অর্থনৈতিক উত্থান পতন একটি স্বাভাবিক বিষয়। অর্থনৈতিক এরকম পট পরিবর্তনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন সাধিত হয় সেই ক্ষেত্রে কিন্তু বৃহদায়তন ব্যবসায়ের থেকে ক্ষুদ্র ও মাঝে এন্টারপ্রাইজ খুব দ্রুত সাড়া দিতে পারে। আজকে যদি আমাদের অর্থনৈতিক অবস্থা হঠাৎ করে পরিবর্তিত হয়ে যায়, বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোর কিন্তু তার সাথে খাপ খেয়ে নিতে বা তার সাথে কোপ আপ করতে বেশ সময়ের প্রয়োজন হবে। অপরদিকে ক্ষুদ্র ও মাঝে এন্টারপ্রাইজ খুব দ্রুতই কিন্তু সাড়া প্রদান করতে পারবে এবং ওই অনুযায়ী পরিবর্তন নিয়ে এসে নতুনভাবে তাদের কার্যক্রম করতে পারবে। এরপর চলে আসি নতুনত্ব উদ্ভাবনের ক্ষেত্র। ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ নতুনত্ব উদ্ভাবনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের উদ্যোক্তা যারা বা মালিকগণ যারা, তারা সরাসরি পণ্য বা সেবা উৎপাদন কাজে নিজেকে নিয়োজিত রাখে, তাই সর্বদা চেষ্টা করে ক্রেতাদেরকে নতুন নতুন পণ্য বা সেবা প্রদানের। এছাড়া যেহেতু এখানে ক্রেতাদের সাথে মালিকদের সরাসরি যোগাযোগ থাকে, ফলে ক্রেতাদের থেকে অনেক ফিডব্যাক নেওয়া যায়, সাজেশন নেওয়া যায় এবং তাদের মতামত অনুযায়ী নতুন পণ্য নিয়ে আসা সম্ভব হয়। তাই ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজকে আমরা নতুনত্ব উদ্ভাবনের ক্ষেত্র বলতে পারি। এরপর চলে আসি কর্মসংস্থান। একটি দেশের বেকার সমস্যা সমাধানে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব অপরিসীম। ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ উদ্যোক্তার কর্মসংস্থানের পাশাপাশি বাকিদেরও কর্মসংস্থান ঘটায়। একজন উদ্যোক্তা যখন একটি ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেন, তখন তার নিজের কর্মসংস্থান ঘটে, সেখানে অন্যদের কাজের প্রয়োজন হয়, তারা সেখানে কাজের মাধ্যমে তাদেরও কর্মসংস্থান ঘটে। অর্থাৎ ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ কর্মসংস্থান সৃষ্টি করে। এরপর চলে আসি মাথাপিছু আয় বৃদ্ধি। ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ দেশের মাথাপিছু আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। এই রকম ব্যবসার ফলে উদ্যোক্তার পাশাপাশি অন্যান্যদের কর্মসংস্থান সৃষ্টি হয়। অনেক সময় একজন উদ্যোক্তাকে সহযোগিতা করতে অন্যান্য উদ্যোক্তা গড়ে ওঠে, এর ফলে সবার মধ্যেই কিন্তু আয় সৃষ্টি হয় এবং তাদের যেহেতু আয় সৃষ্টি হয়, তাদের আয় বৃদ্ধির মাধ্যমে সবারই মাথাপিছু আয় বৃদ্ধি পায়। অর্থাৎ মাথাপিছু আয় বৃদ্ধির ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব রয়েছে। এরপর চলে আসি অর্থনৈতিক উন্নয়নে। ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। আর ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের যে আধিক্য তা কিন্তু আমরা সারা বিশ্বেই দেখতে পাই। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের অবদান অনেক বেশি। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ দেশের জনগোষ্ঠীকে কর্মসংস্থানের মাধ্যমে একদিকে যেমন তাদের মাথাপিছু আয় বৃদ্ধি করে, অন্যদিকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার মাধ্যমে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নও ঘটায়। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর ক্ষেত্রেও ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব রয়েছে। এরপর চলে আসি প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহার।
প্রাকৃতিক সম্পদ একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হলেও তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই রকম প্রাকৃতিক সম্পদের যথাযথ সংরক্ষণ ও কার্যকর ব্যবহার। অধিকাংশ ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ যেহেতু স্থানীয় কাঁচামালের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাই দেশে যে সকল প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় সে দেশে ওই ধরনেরই ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ গড়ে ওঠে এবং ওই ধরনের মাঝারি বা ক্ষুদ্র এন্টারপ্রাইজ সেই প্রাকৃতিক সম্পদগুলো সঠিকভাবে কার্যকরভাবে ব্যবহার করতে পারে। তাই ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব হচ্ছে প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহার। এরপর আমরা আলোচনা করব স্থানীয় কারিগরি জ্ঞানের ব্যবহার এই গুরুত্বটি নিয়ে। প্রকৃতিগত কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কারিগরি জ্ঞান সম্পন্ন, দক্ষ ও অভিজ্ঞতা সমৃদ্ধ লোকের সমাবেশ ঘটে। পাহাড়ি অঞ্চলে জুম চাষের জ্ঞান সম্পন্ন লোক পাওয়া যায়, আবার বিল হাওড় এলাকায় মৎস্য শিল্পের জ্ঞান সম্পন্ন লোকের অভাব হয় না। অর্থাৎ স্থানীয় যে সকল ব্যক্তিরা যে সকল বিষয়ে জানে, ভালো জ্ঞান থাকে, কারিগরি জ্ঞান থাকে, তাদেরকে কিন্তু ব্যবহার করে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ অনেক ক্ষেত্রেই লাভবান হয়। এর ফলে এই ব্যক্তিদেরও কর্মসংস্থান ঘটে, তাদের কারিগরি জ্ঞানের ব্যবহার ঘটে। এছাড়াও ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের আরও কিছু গুরুত্ব রয়েছে, তোমরা এখন সেই গুরুত্বগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ। যেমন প্রথমেই চলে আসি বৃহদায়তন ব্যবসায়ের সহায়ক ভিত্তি। বর্তমানে সারা বিশ্বে যে সকল বৃহদায়তন ব্যবসা বাণিজ্য দেখা যায় তার উৎপত্তির মূলে রয়েছে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ। ব্যবসার উদ্যোক্তাগণ ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের অভিজ্ঞতার আলোকে পরবর্তীতে বৃহদায়তন ব্যবসা স্থাপনে উৎসাহিত হয় এবং এরকম ব্যবসা প্রতিষ্ঠা করে। দেখা যায় কি যে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ তারা প্রথমে প্রতিষ্ঠা করে সেখান থেকে তারা অভিজ্ঞতা অর্জন করে, দক্ষতা অর্জন করে এবং পরবর্তীতে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠা করে। এরপর যদি কথা বলি মূলধনের কাম্য ব্যবহারে, মূলধনের কাম্য ব্যবহারের ক্ষেত্রেও ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব অনেক বেশি। এই ব্যবসার উদ্যোক্তাগণ তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে এবং এর মাধ্যমে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে এবং এর ফলে তাদের বিনিয়োজিত মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। দেশের মোট মূলধনের সিংহভাগই কিন্তু ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজে বিনিয়োগ করা হয়। অর্থাৎ মূলধনের কাম্য ব্যবহার নিশ্চিত করাও ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব। এরপর যদি কথা বলতে চাই শিল্পের বিকেন্দ্রীকরণ নিয়ে, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পের বিকেন্দ্রীকরণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শিল্পকে কোনো বিশেষ ক্ষেত্র বা বিশেষ অঞ্চলে কেন্দ্রীভূত না করে সকল ক্ষেত্রে সকল অঞ্চলে স্থাপন করাই শিল্পের বিকেন্দ্রীকরণ। এবং যেহেতু বৃহদায়তন প্রতিষ্ঠান সব জায়গায় গড়ে তোলা যায় না, তাই বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা শিল্পের বিকেন্দ্রীকরণ না দেখলেও ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের ক্ষেত্রে শিল্পের বিকেন্দ্রীকরণ দেখতে পাই। অধিকাংশ ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ স্থানীয় কাঁচামালের উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং অনেক সময় দেখা যায় অনেক বৃহদায়তন প্রতিষ্ঠানকে সহায়তা করার জন্য গড়ে উঠছে। তাই শিল্পের বিকেন্দ্রীকরণ ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব। এরপর কথা বলবো বৈদেশিক মুদ্রা অর্জনে। বৈদেশিক মুদ্রা অর্জনে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আমাদের দেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হচ্ছে গার্মেন্টস শিল্প। যদিও আমাদের দেশে বৃহদায়তন অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে, এর অধিকাংশই ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ। এই ব্যবসার উৎপাদিত পণ্য দেশীয় বাজারে বিক্রি করা হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বৈদেশিক বাজারে চলে যাচ্ছে এবং একদিকে যেহেতু দেশের বাজারে বিক্রি হওয়ার কারণে বৈদেশিক পণ্যের চাহিদা কমছে, এর ফলে বৈদেশিক মুদ্রা ব্যয় কম হয় কিন্তু রপ্তানির মাধ্যমে আয় বেশি হয়। অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জনে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব রয়েছে। এরপর কথা বলবো অধিক ব্যক্তিক সম্পর্ক নিয়ে। এখানে অধিক ব্যক্তিক সম্পর্ক হবে। অধিক ব্যক্তিক সম্পর্ক হচ্ছে আমরা বর্তমানে যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখতে যাই, তাহলে আমরা যে জিনিসটা খেয়াল করবো তা হচ্ছে উত্তম ব্যক্তিক সম্পর্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা ব্যবসার আশেপাশে যারা থাকে সবার সাথে ভালো একটি সম্পর্ক বজায় রাখতে চাই এবং ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের ক্ষেত্রে এরকম সম্পর্ক প্রতিষ্ঠা করা বেশ সহজ। এর ফলে মালিক, শ্রমিক, ব্যবস্থাপক যোগাযোগের মধ্যে থাকে, সবাই সবাইকে সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে এবং প্রতিষ্ঠান লাভবান হয়। সকল পক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, সকল পক্ষই লাভবান হয়। এরপর কথা বলবো জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে। জীবনযাত্রার মান উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব অনেক বেশি। ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ একদিকে যেমন দেশের মোট উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, পণ্যের চাহিদা পূরণ করে, অর্থাৎ সকল দিক থেকে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ জীবনযাত্রার মান উন্নয়ন করে। তাই জীবনযাত্রার মান উন্নয়নে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব রয়েছে। পরবর্তী যে গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করবো তা হচ্ছে সম্মানজনক জীবিকার উপায়। আত্মকর্মসংস্থান বর্তমানে সারা বিশ্বেই সম্মানজনক জীবিকা হিসেবে গণ্য। চাকরি যত বড় পদেই হোক না কেন, অন্যের অধীনে কাজের থেকে নিজের অধীনে কাজ করাটাই বর্তমানে সবাই বেশি পছন্দ করে। ব্যবসায় ছোট পরিসর হলেও তা স্বাধীন।
ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ খুব সহজেই গড়ে তোলা যায় এবং এর মাধ্যমে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থান আত্মকর্মসংস্থান গড়তে পারে। তাই সম্মানজনক জীবিকার উপায় হিসেবে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ গুরুত্বপূর্ণ। সর্বশেষ আলোচনা করব আমরা যে গুরুত্ব, তা হচ্ছে প্রশিক্ষণ ক্ষেত্র। ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। ক্ষুদ্র মাঝারি ও নতুন উদ্যোক্তাগণ স্বল্প মূলধন বিনা অভিজ্ঞতায় এরকম ব্যবসার প্রতিষ্ঠা করে। তারা আস্তে আস্তে পরিচিত হয়, দক্ষ হয়, কাজ শিখে, পরিকল্পনা শিখে, সিদ্ধান্ত গ্রহণ শিখে, পরিচালনা শিখে, ব্যবস্থাপনা শিখে এবং এই এন্টারপ্রাইজগুলোকে তারা প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে ব্যবহার করে ভবিষ্যতে আরও বড় বড় প্রতিষ্ঠান গঠন করে, আরও লাভজনক প্রতিষ্ঠান গঠন করে। তাই আমরা বলতে পারি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব অনেক বেশি। গুরুত্ব সম্পর্কে আলোচনা করার পর এবার আমরা ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের সুবিধা নিয়ে আলোচনা করব। ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের অনেকগুলো সুবিধা রয়েছে, চলো আমরা সুবিধাগুলো দেখে নিই। যেমন প্রথমেই সহজ গঠন। যেহেতু ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠান গঠনে তেমন কোনো আইনগত জটিলতা নেই, তেমন আনুষ্ঠানিকতা নেই, তাই খুব সহজেই গঠন করা যায়। তাই সহজ গঠন এটি একটি সুবিধা। পাশাপাশি যেহেতু ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান সহজেই গঠন করা যায়, সহজেই তা মেইনটেইন করা যায় এবং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এর যে প্রতিষ্ঠানের আয়তন অনেক কম হয়ে থাকে, কার্যক্রম অনেক কম হয়ে থাকে, আয়তন ছোট হয়ে থাকে, এর ফলে মালিক খুব সহজেই এই ব্যবসা পরিচালনা করতে পারে। তাই সহজ পরিচালনাও ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের সুবিধা। এরপর কথা বলবো মালিকের উৎসাহ নিয়ে। ক্ষুদ্র মাঝারি ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কিন্তু ব্যবসা এবং মালিকের সত্তা অভিন্ন থাকে। এর ফলে ব্যবসার উন্নতি মানেই কিন্তু মালিকের উন্নতি। এর ফলে এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিকের উৎস অনেক বেশি থাকে। বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যায় মালিক এক পক্ষ কিন্তু পরিচালনার দায়িত্ব আরেক পক্ষের কাছে। সেই ক্ষেত্রে যে উৎসাহটি থাকে না তা আমরা ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানে দেখতে পাই। যেহেতু এই প্রতিষ্ঠানে মালিক সরাসরি ইনভলভ থাকেন তাই মালিকের উৎসাহ বেশি থাকে, পরিচালনার জটিলতা কম থাকাও মালিককে বেশি উৎসাহ দেখা যায়। এরপর আমরা বলতে পারি ব্যয় সংকোচন ও অপচয় রোধ। যেহেতু ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের গঠন সহজ, পরিচালনা সহজ, মালিক নিজে উৎসাহের সাথে গঠন করেন, পরিচালনা করেন, এর ফলে তারা খুব সহজেই সতর্কতা অবলম্বন করতে পারেন, ব্যয় কমাতে পারেন, অপচয় রোধ করতে পারেন। তাই ব্যয় সংকোচন ও অপচয় রোধ ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের একটি সুবিধা। এরপর চলে আসি ব্যক্তিগত সম্পর্ক। ব্যক্তিগত সম্পর্কের আগে এখানে আরেকটা সুবিধা আসার কথা ছিল, যেটা টাইপিং মিস্টেকের কারণে আসেনি, তা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। যদিও তোমাদের এখানে নেই কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। দ্রুত সিদ্ধান্ত গ্রহণও কিন্তু ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের সুবিধা। যেহেতু এখানে মালিক সরাসরি নিজেই নিয়োজিত থাকেন, সে খুব সহজে কোনো একটি সমস্যায়, কোনো একটি প্রয়োজনে সিদ্ধান্ত নিতে পারেন। তাই আমরা বলতে পারি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের সুবিধা। মালিক একাই পরিচালনা করেন বা মালিক সহজেই পরিচালনা করতে পারেন, সকল বিষয়ে অবগত থাকেন, সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এরপর কথা বলবো ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। এক্ষেত্রে মালিক বা মালিকগণ ব্যক্তিগতভাবে ব্যবসা পরিচালনা করেন, তাই ক্রেতা, সরবরাহকারী, অন্যান্য সকল পক্ষের সাথে মালিক পক্ষের ব্যক্তিগত সম্পর্ক থাকে এবং এক্ষেত্রে সুসম্পর্ক থাকলে প্রতিষ্ঠান লাভবান হয়, প্রতিষ্ঠানের জন্য তা ভালো হয় এবং পাশাপাশি মালিক ব্যক্তিগত সম্পর্কের কারণে সবার থেকে মতামত নিয়ে একটি সিদ্ধান্ত নিতে পারেন, যা প্রতিষ্ঠানের জন্য লাভজনক। এরপর কথা বলবো গোপনীয়তা রক্ষা নিয়ে। ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেহেতু প্রতিষ্ঠানের যারা তারা নিজেরাই শুধুমাত্র থাকেন, অর্থাৎ মালিকগণ বা মালিক নিজেরাই থাকেন, বাইরের কোনো পক্ষের এখানে ইনভলভমেন্ট থাকে না, তাই প্রতিষ্ঠানের নীতি, কৌশল, কর্মপন্থা, সিদ্ধান্ত সকল ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা যায়। তাই গোপনীয়তা রক্ষাও একটি সুবিধা। এরপর যদি কথা বলি অধিক কর্মসংস্থান নিয়ে, যেহেতু আমাদের দেশে অধিকাংশ ব্যবসায়ী ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোই কিন্তু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। উদ্যোক্তার নিজের কর্মসংস্থানের পাশাপাশি বাকিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান এবং কম বিত্ত সম্পন্ন লোকেরা তাদের স্বল্প পুঁজি, তাদের যোগ্যতা নিয়ে যে কোনো স্থানে এই ধরনের ব্যবসা গঠন করতে পারেন। তাদের নিজেদেরও কর্মসংস্থান ঘটে, অন্যদেরও কর্মসংস্থান ঘটে। তাই অধিক কর্মসংস্থান ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের সুবিধা। এরপর কথা বলবো সম্পদের সুষম বণ্টন নিয়ে। বৃহদায়তন ব্যবসার ক্ষেত্রে সম্পদ কতিপয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হলেও ক্ষুদ্র মাঝারি ব্যবসায় যেই এলাকার যেই স্থানের ওই স্থানের সম্পদ ওই স্থানের ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানগুলোই সাধারণত ব্যবহার করে এবং ক্ষুদ্র মাঝারি ব্যবসা ব্যাপকভাবে গড়ে উঠলে প্রচুর সংখ্যক মানুষ একই সাথে অর্থ ও সম্পদের মালিক হতে পারে, অর্থাৎ আমরা বলতে পারি সম্পদের সুষম বণ্টন ঘটে।
এরপর কথা বলবো ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ। এই ধরনের ব্যবসায় মালিকরা তাদের নিজস্ব রুচি, তাদের জ্ঞান, তাদের নৈপুণ্য, তাদের দক্ষতার সার্থক ব্যবহার করতে পারে, এবং যেহেতু তারা তাদের ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পায়, তাই ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের একটি সুবিধা। এছাড়া ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানগুলো করের সুবিধা পেয়ে থাকে। ক্ষুদ্র মাঝারি ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে এক মালিকানা অংশীদারি ব্যবসায়, মালিক ও ব্যবসায় অভিন্ন সত্ত্ব হওয়ার কারণে ব্যবসায়কে আলাদা কোনো কর দিতে হয় না। মালিক শুধুমাত্র ব্যক্তিগত আয়ের উপর কর দেয়, অর্থাৎ করের সুবিধাও এক্ষেত্রে পাওয়া যায়। এবং যদি কোনো সময় বা প্রয়োজনে মনে হয় এই ব্যবসায় আর তারা রান করতে চায় না, তারা কন্টিনিউ করতে চায় না, সেক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান খুব সহজেই বিলোপ সাধন করা যায় এবং খুব সহজেই ব্যবসায় গুটিয়ে ফেলা যায়। এই ক্ষেত্রেও তেমন কোনো আইনগত জটিলতা থাকে না। যত সহজে গঠন করা যায় তত সহজেই বিলোপ সাধন করানো সম্ভব। এরপর আমরা আলোচনা করব ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের অসুবিধাগুলো নিয়ে। চলো আমরা ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের অসুবিধাগুলো দেখে নিই। প্রথমেই চলে আসি সীমিত মূলধন। যেহেতু ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যারা মালিক থাকে তাদের মূলধনে কিছু সীমাবদ্ধতা থাকে, তারা একাই মূলধন সরবরাহ করে এবং কোম্পানির মতো এখানে সবার থেকে অর্থ বা মূলধন সংগ্রহ করা যায় না, জনগণের থেকে মূলধন সংগ্রহ করা যায় না। তাই আমরা বলতে পারি যে অধিকাংশ ক্ষেত্রে আমরা ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সীমিত মূলধন দেখে থাকি। ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা তাও আর্থিক সীমাবদ্ধতার একটু কম ফেস করে থাকেন, কিন্তু এক মালিকানা অংশীদারি হয়ে থাকলে অবশ্যই সীমিত মূলধনের অসুবিধাটা থাকে। দ্বিতীয় যে অসুবিধা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে অদক্ষ ব্যবস্থাপনা। ক্ষুদ্র মাঝারি ব্যবসার ক্ষেত্রে অদক্ষ ব্যবস্থাপনার বিষয়টি প্রায়ই লক্ষ্য করা যায়, কারণ এই ক্ষেত্রে এই ব্যবসায় মালিক বা মালিকগণ তারা নিজেরাই ব্যবস্থাপনার দায়িত্ব নেয়। এখন মালিকরা যদি অদক্ষ থাকে স্বাভাবিকভাবে ব্যবস্থাপনা অদক্ষ হবে, তাই ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের অসুবিধা হচ্ছে অদক্ষ ব্যবস্থাপনা। চলে আসি সীমিত আয়তনে। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ের আরেকটি অন্যতম অসুবিধা হচ্ছে সীমিত আয়তন। মালিক বা মালিকগণের ব্যক্তিগত সীমাবদ্ধতা, মূলধনের স্বল্পতা, অদক্ষ ব্যবস্থাপনা ইত্যাদির কারণে সম্ভাবনা থাকার পরেও এই ব্যবসার আয়তন বৃদ্ধি করা অতটা সহজ না বা সম্ভব হয় না। তাই সীমিত আয়তনের মধ্যেই একে তার কার্যক্রম পরিচালনা করতে হয়। তাই সীমিত আয়তন ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের একটি অসুবিধা। এরপর যদি আলোচনা করি সীমাবদ্ধ ব্যবসায় কার্যক্ষেত্র নিয়ে, কার্যক্ষেত্রে সীমাবদ্ধতাও ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ের একটি অসুবিধা। যেহেতু স্থানীয় কাঁচামালের উপর নির্ভরশীল, তারা খুব সহজেই দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে না। ব্যবসার যে কার্যক্ষেত্র তা অনেকটাই সীমাবদ্ধ থাকে। এরপর চলে আসি অভিজ্ঞতার অভাবে। যে কোনো ব্যবসায়িক সফলতার জন্য অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু স্বাভাবিকভাবে উদ্যোক্তাগণ যখন প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র অথবা মাঝারি ব্যবসায় স্থাপন করে তখন তাদের অভিজ্ঞতা থাকে না, তারা অনেক ভুল সিদ্ধান্ত নেয় এবং তাদের অভিজ্ঞতার অভাবে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসায়ও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আমাদের দেশে যেহেতু প্রশিক্ষণের একটি অভাব আমরা দেখতে পাই এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ সুবিধা খুবই কম, তাই প্রশিক্ষণের অভাবে অনেক উদ্যোক্তা, অনেক কর্মচারী, অনেক শ্রমিক চাইলেও দক্ষ হয়ে উঠতে পারে না। তাই প্রশিক্ষণের অভাব ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের একটি অসুবিধা। এরপর কথা বলবো ঋণ গ্রহণের সমস্যা নিয়ে। আমাদের দেশে আরেকটা সমস্যা আমরা খুব বেশি দেখতে পাই এবং সেই সমস্যাটি হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ক্ষেত্রে ঋণ গ্রহণে অসুবিধা আমরা দেখতে পাই। এই ব্যবসার ক্ষেত্রে মালিক নিজ উদ্যোগে বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহ করে থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে কৃত্রিম ব্যক্তিসত্তা না থাকে এই ধরনের প্রতিষ্ঠানকে আর্থিক প্রতিষ্ঠানগুলো বা ব্যাংকগুলো খুব বেশি লোন দিতে চায় না এবং এর ফলে ঋণ গ্রহণে একটি সমস্যা এই প্রতিষ্ঠানগুলো ফেস করে থাকে। তোমরা যদি মনে করে থাকো এর মধ্যেই অসুবিধা শেষ, তা কিন্তু নয়, আরও অসুবিধা রয়েছে। যেমন এর মধ্যে রয়েছে দুর্বল নথি সংরক্ষণ। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ের নথি সংরক্ষণের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয় না। এক্ষেত্রে উদ্যোক্তা তার ইচ্ছা ও সুবিধা মতো যে কোনো উপায়ে প্রাতিষ্ঠানিক দলিলপত্র সংরক্ষণ করেন, ফলে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ নথি বা দলিল নষ্ট হয়ে যায় এবং প্রয়োজনীয় মুহূর্তে খুঁজে পাওয়া যায় না। তাই দুর্বল নথি সংরক্ষণও এই প্রতিষ্ঠানের একটি অসুবিধা। এছাড়াও ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের আরেকটি অসুবিধা হচ্ছে যে বৃহদায়তন ব্যবসায় যেই সুবিধাগুলো পেয়ে থাকে সেই সুবিধাগুলো কখনোই ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান পায় না। বৃহদায়তন ব্যবসার ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের সুবিধা, প্রচারের সুবিধা, মূলধনের সুবিধা, সুনামের সুবিধা, ঋণের সুবিধা, এই সুবিধাগুলো থাকলেও ক্ষুদ্র মাঝারি ব্যবসায় এই সুবিধাগুলো থাকে না। ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানগুলো এই সুবিধাগুলোর অভাব বোধ করে।
এরপর চলে আসে সঠিক পরিকল্পনার অভাব। ক্ষুদ্র মাছের ব্যবসার যাবতীয় পরিকল্পনা মালিক নিজেই করে থাকে এবং সবসময় যে সেই পরিকল্পনা সঠিক থাকে তা কিন্তু না। অনেক সময় দেখা যায় সঠিক পরিকল্পনা মালিক করতে পারেন না এবং তার ফলাফল স্বাভাবিকভাবে মালিককেও দিতে হয়, প্রতিষ্ঠানকেও দিয়ে থাকতে হয়। এরপর চলে আসি সঠিক সমন্বয়ের অভাব। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য উৎপাদনের উপায় উপাদানগুলোর মধ্যে কিন্তু সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ক্ষুদ্র মাছের ব্যবসার ক্ষেত্রে এরকম সমন্বয়ের অভাব আমরা দেখতে পাই। অনেক ক্ষেত্রে ক্ষুদ্র মাছের ব্যবসার প্রশাসন, উৎপাদন, ক্রয় বিক্রয়, বিপণন ইত্যাদি কাজগুলো অনভিজ্ঞ ব্যক্তিরা পরিচালনা করে, ফলে এগুলোর মধ্যে সমন্বয় থাকে না এবং এর ফলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এরপর কথা বলবো সঠিক নিয়ন্ত্রণের অভাব নিয়ে। সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পনার মতো নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ক্ষুদ্র মাছের ব্যবসায় সুনির্দিষ্ট কোনো পদ্ধতি থাকে না। এক্ষেত্রে আমরা একটি অভিজ্ঞতার অভাব দেখতে পাই, দক্ষতার অভাব দেখতে পাই, যার ফলে নিয়ন্ত্রণের অভাব থাকে এবং নিয়ন্ত্রণের অভাব কিন্তু একটি অসুবিধা। এরপর কথা বলবো বিপণন নীতির অভাব নিয়ে। যথাযথ বিপণন ব্যবস্থা ব্যবসায়িক সাফল্যের উত্তম হাতিয়ার হিসেবে গণ্য হয়, কিন্তু ক্ষুদ্র মাছের ব্যবসার আর্থিক সামর্থ্য কম থাকার ফলে তাদের খুব ভালো বা খুব উন্নত মানের বিপণন নীতি থাকে না এবং এই বিপণন নীতির অভাবে দেখা যায় যে প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রেই ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছাতে পারছে না, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এরপর যে অসুবিধা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ব্যক্তিগত আচরণ দ্বারা প্রভাবিত। ক্ষুদ্র মাছারি ব্যবসায় ব্যক্তিগত আচরণ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। মালিকের স্বেচ্ছাচারিতা, দক্ষতার অভাব, অজ্ঞতা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা ইত্যাদি কিন্তু প্রতিষ্ঠানের উপর প্রভাব ফেলে। তাই ব্যক্তিগত আচরণ দ্বারা প্রভাবিত হওয়ার যে সমস্যাটা তা কিন্তু ক্ষুদ্র মাছারি প্রতিষ্ঠান আমরা দেখতে পাই এবং এটি একটি অসুবিধা। তোমরা অনেকেই 15 নম্বর পয়েন্টে ঋণ গ্রহণের সমস্যা দেখে একটু কনফিউজ হয়ে গিয়েছো, যেহেতু আমরা 7 নম্বর পয়েন্টে ওই পয়েন্টটি পড়েছিলাম। ঋণ গ্রহণের সমস্যা এই পয়েন্টটির পরিবর্তে আমরা আরেকটি পয়েন্ট পড়ব, তা হচ্ছে তীব্র প্রতিযোগিতা, যেহেতু অলরেডি আমরা ঋণ গ্রহণের সমস্যা পড়েছি। বর্তমানে সারা বিশ্বে ক্ষুদ্র মাছারি ব্যবসা অনেক বেশি এবং এই কারণে এই ক্ষেত্রে দেখা যায় যে ক্ষুদ্র মাছারি ব্যবসায় প্রচুর প্রতিযোগিতা, পাশাপাশি বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোর কারণেও তারা অনেক বেশি প্রতিযোগিতা ফেস করে থাকে। স্বল্প মূলধন, ক্ষুদ্র আয়তন, স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠা হওয়ার কারণে ক্ষুদ্র মাছারি ব্যবসায় অনেক বেশি গঠন করা হয়, অনেক বেশি কম্পিটিশন বা প্রতিযোগিতা থাকে, এর মধ্যে দিয়ে একটি প্রতিষ্ঠানকে টিকে থাকতে হয়। তাই ক্ষুদ্র মাছের প্রতিষ্ঠানের আরেকটি অসুবিধা হচ্ছে তীব্র প্রতিযোগিতা। আশা করি তোমরা ক্ষুদ্র মাছের প্রতিষ্ঠানের অসুবিধাগুলো বুঝতে পেরেছ। আমরা আমাদের আজকের এই ভিডিওতে অনেক কিছু জানলাম, অনেক অনেক তথ্য আমরা আলোচনা করলাম। আজকে আমরা ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব সম্পর্কে জানলাম, সুবিধা সম্পর্কে জানলাম, অসুবিধা সম্পর্কে জানলাম এবং আমার ধারণা আজকের এই ভিডিওতে যে সকল বিষয়গুলো আমি আলোচনা করেছি তোমরা খুব ভালোভাবেই তা বুঝতে পেরেছো। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।